সুলাইমান আলাইহিসসালামের কাছে তিনটা আশ্চর্যের বিচার। একটা বিচার হলো সুলাইমানের আদালতে বাতাসের বিরুদ্ধে বিচার, সুলাইমান আলাইহিসসালামের আদালতে বাতাসের বিরুদ্ধে বিচার কে দায়ের করলো? কয়েকজন বৃদ্ধা নারী। ভাইরা বন্ধুরা, এমন তিনটা বিচার, আশ্চর্যজনক তিনটা বিচারের কথা আমি বলবো। প্রথম নম্বর বিচারটা আপনি শুনে নেন। আমার ভাইরা, সুলাইমান আলাইহিসসালামের কাছে একবার কিছু মানুষ আসলো বিচার নিয়ে। কয়, হুজুর আমার জমির শস্য অমুকের ছাগলের পাল নষ্ট করে ফেলেছে, আমার জমির শস্যের চারাগুলি অমুকের বকরে পাল নষ্ট করে ফেলেছে। সুলাইমান আলাইহিসসালাম ওনার আব্বা হযরত দাউদ আলাইহিসসালামের কাছে বিচার নিয়ে আসলো। দাউদ আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর, আবার বাদশাহ। সুলাইমান আলাইহিসসালাম পয়গম্বর, দুনিয়ার বাদশাহ। দাউদ আলাইহিসসালাম বাবা, সুলাইমান আলাইহিসসালাম হলেন সন্তান। দাউদ আলাইহিসসালামের কাছে বিচার, কি বিচার? কয়, আমার শস্যকে নষ্ট করে ফেলেছে অমুকের বকরির পাল। দাউদ আলাইহিসসালাম তদন্ত করলেন, কি পরিমাণ নষ্ট হয়েছে একটু তালাশ করে দেখো। তালাশ করে দেখে দেখা হলো, বের করা হলো, কই যেই পরিমাণ ফসলের নষ্ট হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, এর সমপরিমাণ মূল্য আছে ওই ছাগলের পালের, এই কথা শোনা মাত্রই দাউদ আলাইহিসসালাম তখন বললেন, তাহলে বিচার হলো ছাগলগুলি ওই জমির মালিককে দিয়ে দাও, জমির মালিককে ছাগলগুলি দিয়ে দাও। দিয়া দিছেন ছাগল। এরপরেই ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিসসালামের কাছে এরা বিচার নিয়ে যখন বিচার শেষ হওয়ার পর যখন বের হয়ে আসে, সুলাইমান আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। তিনি বলতেছেন, কি বিচার? অভিযোগ তোমাদের কি? কয়, অভিযোগ হলো এই, কই বিচার আব্বু কি করেছে? কই, বিচার করেছে আমার ছাগলগুলা ওই জমির মালিককে দিয়ে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম তিনি বলেন, না, আমার কাছে এর চেয়ে আরও সুন্দর বিচার আছে, চলো আব্বার কাছে যাই। দাউদ আলাইহিসসালামের কাছে সুলাইমান আলাইহিসসালাম আইসা বলেন, বাবা, এর চেয়ে সুন্দর বিচার আমার কাছে আছে, আপনার বিচারটাও সঠিক, শরিয়া আইন মোতাবেক, বিন্দু পরিমাণও এর ভিতরে জুলুম হয় নাই, জুলুম আপনি করেনও নাই, তবে আমার বিচারটা এর চেয়ে আরও সুন্দর। আর চেয়ে সুন্দর কয় কেমনে একটু বলো তুমি? কয়, সেই পথটা হলো, আগে দেখেন, যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে এই ফসলি জমি ছাগল পালের মালিকের কাছে দিয়ে দেওয়া হবে, আর ছাগলগুলি জমির মালিককে দেওয়া হবে, আর জমি দেওয়া হবে ছাগলের মালিককে। এইবার জমি ওই ছাগলের মালিক, তারা জমি চাষাবাদ করবে, কইরা যেই পরিমাণ ফসল ছিল ওই পরিমাণ পর্যন্ত তারা পরিচর্যা করে ফসলটাকে উঠাবে। আর এই দিকে জমির মালিক এতদিন পর্যন্ত ছাগল থেকে তারা ফায়দা নিবে, দুধ পান করবে, ছাগল থেকে ফায়দা যা নিবার তা নিবে এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তাদের জমির ফসলটা যেই পরিমাণ নষ্ট হয়েছিল, যেই পরিমাণে ওই পরিমাণ হওয়া পর্যন্ত, ফসলটা নষ্ট হয়েছিল যেই সময়টাতে, ওই পরিমাণ পর্যন্ত হওয়া ওই ছাগলগুলি তারা উপকার নিবে, যেদিন ফসলটা ওই পর্যায়ে পৌঁছে আসবে সেদিন জমির মালিক জমিরে দিয়ে দেওয়া হবে, জমির মালিককে জমি দিয়ে দেওয়া হবে, আর ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হবে। কত সুন্দর বিচার, মাশাল্লাহ, কত সুন্দর, এত সুন্দর বিচার ব্যবস্থা শুনিনা। সুলাইমান আলাইহিসসালাম শুকরিয়া আদায় করলেন আর বললেন, বাবা, এত সুন্দর বিচার, এত সুন্দর সমাধান তুমি করেছো, আমি
আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দুই রাকাত নামাজ আদায় করলাম। ভাইরা বন্ধুরা, এই হলো একটা বিচার, আশ্চর্যের বিচার। আরেকটা বিচার হলো ভাইরে, সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ওনার আব্বা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এক মহিলা আসলো, বৃদ্ধা মহিলা এসে বলতেছে, হুজুর আমার অভিযোগ হলো বাতাসের বিরুদ্ধে। কয় কি কি অভিযোগ? কয় আমি আটা নিয়া বাড়িতে আসতেছিলাম, গম পিসা আটা মাথায় নিয়ে বাড়িতে আসতেছিলাম, হঠাৎ করে বাতাস আমার মাথা থেকে সবগুলি আটা উড়ায় নিয়ে গেল। অতএব এবার আমার আটাগুলি বাতাসে নিয়ে গেছে, বাতাসের বিরুদ্ধে বিচার, আমার বিচার আপনি কইরা দেন, বিচার কইরা দেন। দাউদ আলাইহিস সালাম তখন বলতেছেন, বিচার আমি কেমনে করব? বাতাস তো আমার নিয়ন্ত্রণে নয়, বাতাস তো আমার আল্লাহর নিয়ন্ত্রণে, তাহলে বাতাসের বিরুদ্ধে বিচার আমি কেমনে করব? নেও আমি তোমাকে যেই পরিমাণ ক্ষতি তোমার হয়েছে এর চেয়ে দশ গুণ আটা তোমাকে আমি বাড়াইয়া দিব, নিয়ে যাও। এই কথা বলতে মহিলা খুশি হয়ে গেল, কয় ঠিক আছে, দশ গুণ বেশি আটা পাইয়া মহিলা খুশি হয়ে চলে যাবে? সুলাইমান আলী ইসলামের সাথে সাক্ষাৎ। সুলাইমান আলী ইসলাম কয়, কি ব্যাপার? কয় ব্যাপার হলো এই, আপনার বাবা দাউদ পয়গম্বর ইনি আমার অভিযোগের বিচার করেন নাই, কিন্তু আমার আটা বাড়াইয়া দিছেন। সুলাইমান আলী ইসলাম বলে, তুমি যা বলো, আমি আমার অভিযোগের বিচার চাই, বিচার চাই, আমি আমার অভিযোগের বিচার চাই, বিচার। ভাইয়েরা বন্ধুরা যখন এই কথা যায় বলল, দাউদ আলাইহিস সালাম তখন বলতেছেন, তোমারে এই কথা কে শিখাই দিছে? কয়, আপনার সন্তান সুলাইমান। সুলাইমান আলী ইসলামকে তখন দাউদ আলাইহিস সালাম ডাক দিলেন, বাবা এমনটা তুমি কেন বললা? তুমি নিজেই তো জানো বাতাস আমার তোমার কারো অধীনে নয়, বাতাস হলো আল্লাহর অধীনে। সুলাইমান আলী ইসলাম বলেন, বাবা আপনি আল্লাহর পয়গম্বর, শুধু বাদশাহ না, যদি আপনি শুধু বাদশাহ হতেন তাহলে আপনাকে আপনার দ্বারা সেটা বিপদ ছিল, আপনার দ্বারা সেটা অসম্ভব ছিল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে বাতাসকে আপনার সামনে আল্লাহ হাজির করে দিবে। ইনি আল্লাহর কাছে চাইলেন, মালিক বাতাসের একটা বিচার করা লাগে, মালিক যে বাতাসটা তার আটা নিয়ে গেছে ওরে হাজির করে দাও। আল্লাহর হুকুমে বাতাস হাজির হয়ে গেল। এইবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তুমি তার মাথার আটাগুলা কেন নিয়ে গেছ? ওই বাতাসটা তখন বলতেছে, হুজুর আমি তো নিজের ইচ্ছায় নেই নাই, আমি তো আল্লাহ পাকের ইচ্ছায় নিছি, আমি তো আমার আল্লাহ পাকের ইচ্ছায় নিছি। কেন নিস? কয়, নিছি এজন্য, একটা জাহাজ সাগরের মধ্যে ছিল, ওই জাহাজটার তলাটার ফাট ফেটে গেল, পানি উঠতেছিল, জাহাজের মালিক সারং বলল, আল্লাহ যদি বিপদ থেকে আমাদেরকে বাঁচাও, জাহাজে যতগুলা মালামাল আছে সব তোমার রাস্তায় আমি দান করব, সৎকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বাতাসকে আদেশ করলেন, ওই মহিলার মাথার আটাগুলি নিয়া আমি ওই যে ছিদ্র, জাহাজের ছিদ্রটা বন্ধ করেছি, ওইখানে নিয়ে ফালাইছি, ছিদ্রটা বন্ধ হয়েছে, জাহাজটা ডুবে যাওয়া থেকে বেঁচে গেল, মানুষগুলা বেঁচে গেল, মালগুলা হেফাজত হলো, এই উপকারে লাগছে। আচ্ছা ঠিক আছে, তো বুঝলাম। অল্পদিনের ভিতরে আপনি দেখবেন, কিছুক্ষণের ভিতরে, কিছু সময়ের ভিতরেই জাহাজটা আপনার এলাকায় এসে নোঙ্গর করবে এবং মালামালগুলো আপনার কাছে হস্তান্তর করবে আল্লাহ রাস্তায় দান করার জন্য, তখন আপনি তাকে উপযুক্তটা দিয়ে দিয়েন। দাউদ আলাইহিস সালাম ঠিকই দেখলেন, সময় বেশি লাগে নাই, জাহাজটা নোঙ্গর করলো ওনার এলাকায় এবং ওই জাহাজের মালিক বলে দিল নবীকে, ও আল্লাহর পয়গম্বর, জাহাজের সবগুলি মাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, ওই অর্ধেক মাল আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ওই মহিলাকে দিয়ে দিলেন,
আর বাকি অর্ধেক মাল তিনি আল্লাহর রাস্তায় দান করলেন। এইবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করে মা গো তুমি কি নেক আমল করেছো? অন্য কারো জায়গা থেকে আঠা নিয়া আল্লাহ এটা করতে পারতেন, কিন্তু তা না করে তোমার মাথার আটাগুলো আল্লাহ পছন্দ করলেন, আর বিনিময়ে এত আটা দিয়ে দিলেন, এত মাল দিয়ে দিলেন, কি আমল করেছ? আল্লাহ তোমাকে এতটা ভালোবাসলেন কোন আমলের কারণে একটু বলো। এইবার ওই বৃদ্ধা মহিলা বলতেছে, আল্লাহর পয়গম্বর, যদ্দূর মনে পড়ে আমি আমার ঘরে একজন খানা খাইতে বসলাম একটা রুটি লইয়া, ওই অবস্থায় একটা ভিক্ষুক আইসে ভিক্ষা চাইল, খানা চাইল, আমি একটা রুটি তারে দিয়া দিলাম যেটা আমার জন্য ছিল। ভিক্ষুক বলতেছে, মা রে কী খানা দিলা, পেটে কোনো খবরই হয় নাই। আমি বলতেছিলাম, ভিক্ষুক আর কিছুই নাই দেওয়ার মতো, তবে যদি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য গম পিসা আটা নিয়ে আসতে পারবো, এতটুকু সময় যদি ধৈর্য ধরো। কয়, ঠিক আছে মা, আমি এতটুকু সময় ধৈর্য ধরলাম। মহিলা বলতেছে, এরপরে আমি গম নিয়ে পিষতে গেলাম, ওই অভাবী মানুষটারে খাওয়ানোর জন্য, ওই সাইলটারে খাওয়ানোর জন্য। যখন আটা পিস আমি গম পিষে আটা মাথায় নিয়ে আসার পথে আল্লাহ পাক আমার আটাটারে উড়াই নিয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম বলে, মা রে তুমি যে একজন অভাবী মানুষ, সাইলকে একজন ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের জন্য তুমি চেষ্টা করেছ, আল্লাহ পাক এটাকে এর উপরও খুশি হইয়া তোমার উপর এত খুশি হয়েছে, কুদরতিভাবে আল্লাহ পাকের হাজার হাজার গুণ বেশি রিজিকের ব্যবস্থা আল্লাহ তোমাকে কইরে দিছে। এজন্য ভাইরা বন্ধুরা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমি অভাবী ছিলাম, তুমি আমার অভাব পূরণ করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খানা খাওয়াও নাই, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, মালিক তুমি তো রব্বুল আলামিন, তুমি তো আহকামুল হাকিমিন, আল্লাহ আমি তোমাকে কেমন করে সেবা দিব, কেমন করে খানা খাওয়াবো, কেমন করে পানি পান করাবো? আল্লাহ তখন বলবেন, বুখারীর হাদিস, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস কানে এনেছেন, তখন সে বলবে, আল্লাহ বলবে, নমু কবাবী মানুষটা তোমার কাছে খানা চেয়েছিল, তুমি তারে খানা দাও নাই, তুমি যদি তারে খানা ঠিক মতো দিতা তাহলে আমাকে খানা খাওয়ানো হইতো। অমুক পিপাসিত মানুষ, তৃষ্ণার্ত একজন মানুষ পানি চাইছিল, তুমি যদি তারে পানি পান করাইতা আমি আল্লাহকে পানি পান করানো হইতো। ওই যে অমুক একজন অসুস্থ মানুষ, তুমি যদি ওই অসুস্থ মানুষটার সেবা করতা আমাকেই সেবা করা হইতো। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহ বলে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ বলে, না না সাবধান, কোনো সাইলকে কখনো কেউ ধমক দিও না, সাইলকে কেউ কখনো ধমক দিও না, আল্লাহ তার হাবিবকে উপদেশ দেয়, বন্ধু সাবধান, কোনো সাইলকে কোনোদিন ধমক দেবা না, পারো না সেটা ভিন্ন কথা, বুঝায় শোনায় তারে বিদায় দাও, কিন্তু ধমক দিও না, আম্মা সাইলা ফালা তানহার, ধমক দিবা না, রুড়ো আচরণ করবা না। আল্লাহ নবী ব্যবস্থা করে দিছেন, ছিল না পাঠায় দিছে, আমার মেয়ে ফাতেমার কাছে যাও, আমার কাছে কিছু নাই, যাও আমার মেয়ে ফাতেমার কাছে যাও, থাকতে পারে, ফাতেমার কাছে আসবে, সাইল কয়, আমি যা আপনি যা আমারে পাঠাইতেছেন আপনার মেয়ের কাছে একটা সনদ দেন, সনদ। নবী বলে, কি সনদ? কয়, সাহাবী একজন দিয়া দেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাথে দিয়ে দিলেন, 350 বছর হায়াত, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি সাহাবীদের পুরুষদের মধ্যে, আর নারী সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি লম্বা হায়াত পেয়েছেন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবা সাহাবিয়াদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন, আর পুরুষদের মধ্যে লম্বা হায়াত পাইছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে সাথে দিয়ে দিছেন। ওই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা
খাতুনে জান্নাতকে ডাক দিয়ে বলতেছেন নবী পাঠাইছেন ঘরে কিছু আছে নি সাইলকে কিছু দেওয়ার মতো তিনি ঘর তালাশ করে দেখেন দেওয়ার মতো কিছুই নাই একটা চাদর ছিল চাদরখানা দিয়া বলতেছেন এই চাদরখানা নিয়ে যান আর চাদরটা ইহুদির বাড়িতে বন্ধক রেখে কিছু ওই সাইলকে দিয়ে বিদায় করেন এছাড়া আমার ঘরে দেওয়ার মতো কিছুই নাই ইহুদির বাড়িতে নিয়ে তিনি চাদরটা দিলেন চাদরটা দেখে ইহুদি অবাক হয়ে গেল ইহুদি বলতেছে সালমান চাদরটা দেখে আমি চিনে ফেলেছি এই চাদরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমার চাদর ও সালমান বন্ধক রাখবো পরে বিনিময় দিব পরে আগে কালেমা পড়ে মুসলমান বানায় দাও কারণ আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখেরি জমানার নবীর একটা আলামত সাইল তার কাছে সওয়াল করবে কিছুই থাকবে না পাঠিয়ে দিবেন মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি তো কিছুই নাই মেয়ে চাদর দিয়া পাঠাবে বন্ধক রাখার জন্য ইহুদির বাড়িতে আমি এক ইহুদি চাদরটাও চিনে ফেলেছি অতএব তাওরাত কিতাবের ওই আলামতটাও আমার পাওয়া হয়ে গেছে বাকি আর যতগুলি আলামত সব আমি পাইছি এটাই বাকি ছিল ও সালমান দেরি করতে চাই না তাড়াতাড়ি করে কালেমা পড়ায় আমাকে নবীর দরওয়াজায় নিয়ে যাও সুবহানাল্লাহ ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কাতারান্নুম وَالشَّمْسُ مِرُخْسَارَيْ أَحْمَدْ كَتَرَنُّمْ وَالْفَجْرُ مِهِ صُبْحِ رِسَالَتْ كِي بِشَارَتْ وَالْعَصْرُ مِهِ دَوْرِ نُبُوَّتْ كِي بِشَارَتْ هَرْ فُول مِهِ رُوْيَ مَدِينَا كَتَبَسُّمْ شاخوں کی لچک میں بے قدا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامیم کو بھی اور کبھی توسین اشارہ اے جن ہمار بہرہ بولتے سلام حضرت داؤد علیہ السلام بولتے سمارے ایک جن سائل رس অভাব পূরণ করার জন্য তুমি যে চেষ্টা করেছো তদবির করেছো এই কারণে আল্লাহর কাছে তোমার আমলটা এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে ঠিক আছে বুঝলাম এই হলো দ্বিতীয় নম্বর বিচার তিন নম্বর বিচারটা হলো আমার বায়রা বন্ধুরা তিন নম্বর বিচারটা হলো একজন সুন্দরী মহিলা দাউদ আল ইসলামের কাছে বিচার নিয়ে আসলো হুজুর আল্লাহ আমাকে সুন্দরী করে বানাইছে রূপ দিছে সুন্দর যদি সে আল্লাহ আল্লাহ আমাকে রূপ দিছে সুন্দর দিছে এটা আমার হাতের কোনো কামাই না আমার হাতের কোনো কামাই না আল্লাহর দেওয়া রূপ আল্লাহর দেওয়া রূপ আল্লাহর দেওয়া গুণ আজকে আমার ওই রূপের কারণে আমি বড় বিপদে আছি মানুষ আমাকে নিয়ে মন্দ করে মন্দ কথা বলে কেউ ইপ্রিজিং করে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা কুচিন্তা খারাপ চিন্তা করে এখন আমি কি করব মানুষের অস্থির বানায় ফেলতেছে মানুষ আমাকে অস্থির বানায় ফেলতেছে মানুষ আমাকে অস্থির বানায় ফেলতেছে হুজুর আপনার কাছে আবদার আমি কাজীর কাছে বিচার নিয়ে গেছিলাম কাজী কি বিচার করবে সে আমার রূপ দেখে পাগল হয়ে গেল আমার রূপ দেখে পাগল হয়ে কাজীও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসছে আমি কাজীকে বসলাম কাজীকে বললাম না না আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি না বিয়ে বসতে রাজি না এই কাজীর বিরুদ্ধে অভিযোগ দিলাম আরেক কাজীর কাছে ওই আরেক কাজী সে এটার বিচার কি করবে সেও দেখা যায় আমার রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করার জন্য পাগল প্রস্তাব দিয়া বসছে আমি বললাম না না দরকার নাই বিয়ের আমার সময় হয় নাই আমি বিয়ে বসবো না পছন্দ হয় না আমার পছন্দ মতো স্বামী আমি নিজে পছন্দ করব ভাইরা বন্ধুরা তিন নম্বর কাজীর কাছে গেলাম তিন নম্বর কাজীও আমাকে নিয়া এই চিন্তাই করে কয় বেড়া দিলাম ফসল বাঁচানোর জন্য দেখা যায় বেড়ায় ফসল খেয়ে ফেলে আমাদের সমাজ এমন আসেনি না নেই আসেনি না নেই অভাব নাই যে বিচার করবে যে বিচার করবে যে অপরাধের বিচার করবে হেই সবচেয়ে বড় অপরাধী
যে চুরির বিচার করবে হেই সবচেয়ে বড় চুর, যে সন্ত্রাসীর বিচার করবে হেই সবচেয়ে বড় সন্ত্রাসী, যে ডাকাতির বিচার করবে হেই সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বড় ডাকাত, যে জুলুমের বিচার করবে সেই সবচেয়ে বড় জালেম। এমন আসেনি না নাই? যেই সমাজের চিত্র এমন, এই সমাজ থেকে কেমন করে ইনসাফ আশা করা যায়, কেমন করে ইনসাফ আশা করা যায়? মনে রাখবা যে এই সমাজের মধ্যে ইনসাফ নাই, শুধু জুলুম আর জুলুম। ওই সমাজের মধ্যে কোনোদিন আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, শুধু গজব আর গজব আসবে, গজব আর গজব। করোনা যাবে, বড় করোনা আসবে, মহামারী যাবে, বড় মহামারী আবার আসবে। এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় স্থল আর জলের মধ্যে, জলে স্থলে যত বিপর্যয় সব কিছু কিন্তু তোমাদের হাতের কামাই, হাতের কামাই, হাতের কামাই। এজন্য ভাইয়েরা বন্ধুরা, সমাজ থেকে জুলুম দূর করো, জুলুম দূর করো। জুলুম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক যেই সমাজে জুলুম হয় এই সমাজের উপরে আল্লাহ পাকের গজব নেমে আসে, গজব। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মুসা আলাইহিস সালামের কাছে মানুষজন আইসা নালিশ করল, হুজুর এলাকায় বৃষ্টি নাই, রহমতের বৃষ্টি নাই, একদম সব কিছু ফেটে চৌচির হয়ে গেছে, শস্য নাই, অভাব দুর্ভিক্ষ চলছে, খানা খাদ্য তো দূরের কথা, মানুষ মানুষে খাইব, মানুষ মানুষের ডরে পাহাড়ে গিয়ে আশ্রয় নিছে, হুজুর একটু দোয়া করেন। আল্লাহ পাক মুসা আগে ওদেরকে বলো জুলুম বন্ধ করতো, জুলুম বন্ধ করতে বলো, জুলুম বন্ধ না করলে মানুষ মানুষকে খাবে, মানুষ মানুষের রক্ত খাবে। এই জুলুম বন্ধ না করা পর্যন্ত কোনোদিন আমি আল্লাহর পক্ষ থেকে গজব যাবে না, গজব যাবে না। এজন্য আমাদের সমাজের সমাজপতিদেরকে বলবো, আমার ভাইয়েরা বন্ধুরা, যদি দেশ বাঁচাতে চাও, জাতি বাঁচাতে চাও, নিজে বাঁচতে চাও, জুলুম বন্ধ করো, ইনসাফের সমাজ কায়েম করো, ইনসাফের সমাজ কায়েম করো। ওই মহিলা ইনসাফ পায় না, বিচার পায় না, যেখানে যায় সেখানে জুলুমের শিকার, যেখানে যায় সেখানেই জুলুমের শিকার। কাজী তিনটার কাছে গেছে, তিনটাই জুলুম করেছে, এইবার সে বিয়ে তো বসে না, কারো কাছে গিয়ে বিচার পায় না, এখন নীরব হয়ে গেছে, যাবে কার কাছে? উল্টা ওই কাজীরা, ওই তিন কাজী যায় দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দেয়, খলিফার কাছে বিচার দেয়, রাষ্ট্রপ্রধানের কাছে বিচার দেয়, কয় অমুক অমুক এলাকার এক মহিলা খুব সুন্দরী, কারো কাছে বিয়ে বসে না, কেমনে বসবে, তার চরিত্র খারাপ, চরিত্র খারাপ, মানুষকে সে পছন্দ করে না, সে পছন্দ করে কুকুরকে, সে কুকুরের সাথে মেলামেশা করে, মিথ্যা একটা তহমত দিয়ে দিল, মিথ্যা একটা তহমত দিয়ে দিল। আমাদের সমাজে এমন ভালো মানুষকে, ভালো মানুষকে ফাঁসাইয়া দেওয়ার জঘন্য চক্রান্ত সমাজে আসেনি না নাই? অহরহ অহরহ অপরাধী ঘুরে বেড়ায়, অপরাধী ঘুরে বেড়ায়, আর নির্দোষ মানুষটা জেল খাটে, আসেনি না নাই? মাসকে মাস, বছরকে বছর, নর্তকী ছাড়া পায় আর আলেম ওলামা জেল খাটে, এমন আসেনি না নাই? অসংখ্য অগণিত মদকুর বক ফুলায় হাঁটে, খুনি বক ফুলায় হাঁটে, আর নবীর নায়েবে রসুল ওলামায়ে কেরাম, আবার শুধু ওলামায়ে কেরাম না, নির্দোষ সাধারণ মানুষ, দোষ করে নাই অথচ দোষী হয়ে জেলখানায়, জেল খেলগায় মাসকে মাস, বছরকে বছর। ভাইরা বন্ধুরা, জন্যই তো বলতেছিলাম একদল মানুষ সমাজে আবার টাকা দিয়ে এদেরকে সাক্ষী কিনাও যায়, টাকা দিয়ে সাক্ষী কিনা যায়। ওই তিনজন কাজী টাকা দিয়ে সাক্ষীও কিনে নিছে, টাকা দিয়া সাক্ষীও কিনে নিছে, হারামিরা সাক্ষী পাইয়াও গেছে, টাকার বিনিময়ে সাক্ষী পাইয়া গেছে। তো কুকুরের সাথে মেলামেশা করে, হ্যাঁ আহা, ভাইরা আমার, পাকিস্তানের আদালতে এমন একটা মামলা ছিল কয়েক বছর আগে, আমি পত্রিকায় পড়েছি, পাকিস্তানের আদালতে মামলাটা ছিল এক জজ সাহেবের কাছে, এক মহিলার বিরুদ্ধে এরকম বিচার আসছে,
কি বিচার, মহিলা কুকুরের সাথে জিনা করে, যশা বিটেনে পড়ছে বিপদে, মহিলা অস্বীকার করে, মহিলা অস্বীকার করে, যশা পড়ছে টেনে করম চরম বিপদে, যে মামলার রায় সে কি দিবে, মহিলা দোষী না নির্দোষ কেমনে প্রমাণ করবে। যশবের বউ কয় কি ব্যাপার এত টেনশন দেখাইতেছে, বলে টেনশন করবো না, ঘটনা তো জটিল, এক মামলা আসছে, কি কয় ঘটনা হলো, এই মামলা হলো এই। তো যশবের বউ কয় ঠিক আছে আমার কাছে পাঠাও, আমি প্রমাণ করতে পারবো। ওই মহিলাকে যশবের বউর কাছে আনা হয়েছে, সে তার পরীক্ষা করছে, পরীক্ষা করিয়া নাভির নিচে কুকুরের পায়ের নখের আঁচড় পাইছে। যশবের বউ জানায় দিছে যে হ্যাঁ সত্যি সে কুকুরের সাথে মিলামেশা করে। যশব রায় দিয়ে দিছে আদালতে, মহিলা দোষী, সে কুকুরের সাথে প্রমাণ হয়েছে, প্রমাণিত হয়েছে সে কুকুরের সাথে মিলামেশা করে। কেমনে কয় আমার বেবি সাপ প্রমাণ করেছে, এমনি ওই মহিলা কয়ে উঠছে মাননীয় আদালত, আমিও আজকে এই কথা বলে দিলাম, আমি যেমন কুকুরের সাথে অবকর্ম করেছি, আপনার স্ত্রীও 100% কুকুরের সাথে অন্যায় করে, জিনা করে। কারণ যে কুকুরের সাথে জিনা করে সেই শুধু এটা জানে, আর নতুবা কেউ জানে না, আর চেক করে এটা পাবেও না। আপনি আপনার স্ত্রীর নাভির নিচে কুকুরের আঁচড় পাবেন, জজ সত্যি তার স্ত্রীর নাভির নিচেও কুকুরের আঁচড় পাইছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা ইউরোপীয় কালচার, কুকুর পালা, কুকুরের সাথে বন্ধুত্ব করা, হাইওয়ানের সাথে বন্ধুত্ব করা, ইউরোপীয় কালচার, এ মানুষ নয় জানোয়ার, তা মানুষের রুচি নয় হাইওয়ানের রুচি। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ মানুষ এবং জিনজাতি থেকে কিছু মানুষ আর জিনকে শুধু জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, চোখ দিয়েছি অথচ চোখ দিয়ে ওদের চোখ নাই, কান দিয়েছি কান দিয়েও যেন কান নাই, হৃদয় দিয়েছি হৃদয় দিয়েও যেন এদের হৃদয় নাই। কারণ আমি আল্লাহ কান দিছি যে জন্য এই জন্য কানকে ব্যয় করে না, চোখ দিছি যে জন্য এই জন্য চোখকে ব্যয় করে না, হৃদয় দিছি যে জন্য এই কাজে হৃদয়কে ব্যয় করে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, আনআম মানে চতুষ্পদ জন্তু, আল্লাহ বলেন এরা উলাইকা কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, বলেন বাল হুম আদল, বরং এর চেয়েও আরও বেশি নিকৃষ্ট, এর চেয়েও আরও বেশি নিকৃষ্ট। অতএব ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, ওই মহিলার বিরুদ্ধেও ওই তিনজন কাজী এমন একটা অভিযোগ দেয়া বসলো যে হুজুর ওই মহিলা কুকুরের সাথে ব্যভিচার করে। সাক্ষী কয়ে যে সাক্ষী, তিনজন সাক্ষী হাজির করছে, ওই টাকা কিনা সাক্ষী। আপনি হাইকোর্টে গেলে, জজ কোর্টে গেলে দেখবেন নগদে পয়সা দিয়ে আপনি সাক্ষী পাইবেন, নগদ মামলাতে সাক্ষী চাইবেন, সাক্ষী ওইখানে খাড়াই দিয়েছে, সাক্ষী খাড়ানো আছে, মামলা সিলেটের সাক্ষী দিতেছে যশোরের, মামলা ফরিদপুরের আর সাক্ষী হলো শেরপুরের, আগুন লাগছে শেরপুর আর হেবুলে ফানি নিয়ে আইছে ফরিদপুর থেকে, আদালত পাড়া, আদালত পাড়ায়। আহ কি শাস্তিটা যে হবে এই মিথ্যাবাদী সাক্ষীদের, শাহাদাতুজ জুর, আল্লাহ আল্লাহ নবী তার হাদিসে বলছেন এরা কঠিন থেকে কঠিন শাস্তির মুখে পড়বে কিয়ামতের ময়দানে। এমন মানুষ বুঝি এমন পথেও টাকা কামাই করে, এমন পথেও বুঝি টাকা কামাই করে, একটা মিথ্যা সাক্ষীর দ্বারা একটা নির্দোষ মানুষকে সারা জীবনের জন্য কারাগারে আবদ্ধ করে দেওয়া, বিবি বাচ্চা এতগুলা মানুষের এত আহ আহাজারি, আর ছোটো ছোটো বাচ্চাগুলির কান্নার এই যে মনের যে মনের যে ব্যথা বেদনা, আল্লাহর দরবারে কীভাবে যায় লাগতেছে,
এই মিথ্যা সাক্ষীদাতাদের কারণে। আল্লাহ তুমি ওদেরকে সহি বুঝ দান করো, সহি বুঝ দান করো। এখনো সময় আছে আমার ভাইয়েরা, পয়সা কামানোর বহু সুরত রয়েছে। আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি পথ ছেড়ে দিতে চাই, আমাকে হালাল পথে ব্যবসা আমাকে সুযোগ দাও, আল্লাহ অবশ্যই দিবে, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে আমার কাছে চাও, শুধু হালাল পথে জীবিকা চাও আর তালাশে বের হয়ে যাও, ব্যবস্থা করে দেবো আমি আল্লাহ। তুমি চাইতেছই হারাম পথে, হাঁটতেছই হারাম পথে, এই জন্য হারাম পথে তোমার ব্যবস্থা হচ্ছে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফে নবী বলেন, মানুষ যেই যেই লাইন দিয়ে রিজিক চায় আল্লাহ ওই লাইন দিয়েই তার রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার চাওয়াটা হলো মেইন ফ্যাক্টর, আমি কোন লাইনে চাই আল্লাহ ওই লাইনেই তার রিজিকের ব্যবস্থা দেয়। কেউ সম্মানজনকভাবে রিজিক চায়, আল্লাহ তার সম্মানজনকভাবেই রিজিকের ব্যবস্থা করে। আর কেউ অপমানজনকভাবে রিজিক চায়, আল্লাহ তার অপমানজনকভাবেই রিজিকের ব্যবস্থা করে। কেউ হালাল পথে চায়, আল্লাহ তার হালাল পথে দেয়। কেউ হারাম পথে চায়, আল্লাহ তার হারাম পথে দেয়। তাহলে বিষয় হলো আমার আপনার চাওয়ার, এখন আমি কোন লাইনে চাবো এটা আমার বিষয়। ভাইয়েরা বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম তো বিচারের রায় দিয়ে দিলেন মহিলার বিপক্ষে, মহিলার বিপক্ষে রায় দিয়া দিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন, বাবাকে বলতেছেন, বাবা ও বাবা সাক্ষীগুলার সত্য সাক্ষী না মিথ্যাবাদী, ওরা কি অরিজিনাল সাক্ষী না নকল সাক্ষী, আমার একটু পরীক্ষা করা দরকার। বাবা তোমার রায় শরীয়ত সম্মত রায়, কারণ হলো ইসলামী আদালতের সাক্ষী প্রমাণের দ্বারা, প্রমাণ সাক্ষীর প্রমাণের দ্বারা যদি ঘটনা প্রমাণিত হয় তাহলে বিচার রায় হয়ে যায়, বিচারে রায় হয়ে যায়। এখানে সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে গেছে, যেমন আল্লাহর নবীর কাছে এরকম সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে গেছিল যে আবু বকর সিদ্দিক ইহুদিকে একটা চর মারছেন, আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে ইহুদির গালে চর মারছেন, কিন্তু ইহুদি আল্লাহর নবীর কাছে অস্বীকার করে, কয় না আমি আপনাকে গালি দেই নাই, আবু বকর আমার এমনি মারছে। আবু বকর সিদ্দিক বলেন, না না আমি এমনি মারি নাই, আপনারে গালি দিছে গো নবী এজন্য মারছি। আল্লাহ নবী বলেন, আবু বকর তোমার দাবির সপক্ষে সাক্ষী আনো, কিন্তু তুমি যে তারে মারছো গালি সাক্ষী, গালি সাক্ষী, গালের মধ্যে এখনই দাগ বসে আছে। আবু বকর সিদ্দিক সাক্ষী আনতে পারেন না, মায়ার নবী রায় দিয়ে দিবেন আবু বকর সিদ্দিকের বিপক্ষে, কারণ নবী ভালো করে জানেন আবু বকর কোনোদিন মিথ্যা বলে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে বিচার সাক্ষীর দ্বারা প্রমাণ হয়, যদি প্রমাণিত না হয়, সাক্ষীর দ্বারা যদি অন্যায় প্রমাণিত হয়ে যায় তাহলে তো বিচার ওই দিকেই রায় দিতে হবে। আবু বকরের বিরুদ্ধে নবী রায় দিয়ে দিবেন, নবী ভালো করে জানেন আবু বকর নির্দোষ, ইহুদি মিথ্যা বলতেছে আবু বকর সত্য বলতেছে। ওই অবস্থায় আবু বকর বলে, নবী গো ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে, মানুষজন কেউ ছিল না, আমি আবু বকরের মন বলে ওই গাছের নিচে যায় যদি মায়ার নবী তিনি গাছ থেকে সাক্ষী চান, গাছের জবান আল্লাহ খুলে দিবেন। মায়ার নবী গাছের কাছে যাইয়া তিনি ডাক দিলেন, গাছরে তোর সামনে কি হয়েছে একটু বল। আল্লাহর হুকুমে গাছের জবান খুলে গেল, গাছ জবাব দিয়া বলতেছে, নবী আবু বকর যা বলেছে সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। ভাইরা বন্ধুরা, জন্য ইসলামী আদালতে হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন ওয়া আলা মান আনকার, সাক্ষী প্রমাণের দ্বারা তুমি তোমার দাবি প্রমাণ করো, আর যদি না পারো ওই যে বিবাদী সে কসম করে তার পক্ষে রায় নিয়ে নিবে। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলী ইসলাম বলেন, বাবা আমাকে একটু সময় দেন, একটু সময় দেন। কয় ঠিক আছে সময় দিলাম। এইবার তিনি বলতেছেন, আসো দেখি। তিনজন সাক্ষীরে তিনি আলাদা আলাদা করে নিতেছেন, আলাদা আলাদা করে। তুমি যে বললা ওই মহিলারে দেখছো কুকুরের সাথে সে জিনা করছে, এই কুকুরের রংটা কেমন ছিল, সে বলছে একরকম। দ্বিতীয় জনকে বলছেন আরেক জায়গায় নিয়ে, তুমি যে দেখছো রং কেমন ছিল, সে বলছে আরেক রকম। তৃতীয় জনকে বলছেন, তুমি যে বলছো রংটা কেমন ছিল, সে বলছে আরেক রকম। এইবার দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, তওবা করেন, মালিক আমি ভুল পথে হাঁটতেছিলাম,
আমার সন্তান সুলাইমান আজকে প্রমাণ করে দিয়েছে আল্লাহ নতুবা একটা নির্দোষ মহিলার উপরে তো আমি জুলুম করে বসেছিলাম, প্রমাণিত হয়ে গেছে সাক্ষীগুলো মিথ্যা, এটা বানানো সাক্ষী কিনা সাক্ষী, তিনজনের তিন কালার কইছে কুকুরের কালার। ভাইরা বন্ধুরা এর জন্য বলতেছিলাম আল্লাহর কোরআনের জ্ঞান যাদের ভিতরে থাকে তাদের জ্ঞানের সাথে কেউ পারে না। ওলামায়ে কেরামকে দেখতে মনে হয় আর শুধু কোরআন হাদিস জানে, জাগতিক শিক্ষা জানে না, কিন্তু তাই বইলা তাদেরকে মূর্খ মনে করো না, তাদের বইলা তাদেরকে জ্ঞান শূন্য মনে করো না। কারণ আসমানি জ্ঞান যাদের অন্তরে থাকে, যাদের বিবেকে থাকে, এর চেয়ে বড় জ্ঞানী আর কেউ হয় না। বলবো মাদ্রাসার ছাত্র শুধু বাচ্চা আলমগীর উজির কয় আপনি আলেমুল আমার কি পাইছেন, খালি আলেমদেরকে কাছে টানেন, এই মৌলবীরা কি জানে, মৌলবীরা কি জানে? কিছু সমাজে এইরকম নাস্তিক আসেনি না নাই, মৌলবীদেরকে টিটকারি দিয়ে কথা কয় একটা মেসলাইট বানাইতে পারবে, একটা মেসের কাঠি বানাইতে পারবে মৌলবীরা? আবার যখন জঙ্গির তহমত লাগায় তখন কয় না না ওরা বোমা বানাইতে জানে। একবার কয় মেসের কাঠি বানাইতেছি নে, আর একবার কয় বোমা বানাইতে জানে। যখন যে কথা বললে পরে মৌলবীরে ঘায়েল করা যায় তখন ওই কথাটা কয়, ওই হারামির দল, ওই নিয়োগ হারামের দল, যারও সন্তানের দলগুলি। বাচ্চা আলমগীর কয় মৌলবীরার মাথায় কি পাইছি এটা তুমি দেখবা, একটু দেখান তো। কয় মন্ত্রী তুমি কই পুকুরে কয় গ্লাস পানি আছে বলো তো। মন্ত্রী কয় এটা কেমন প্রশ্ন, এই পুকুরে কয়েক গ্লাস পানি আছে এটা কেমন করে বলবো, গ্লাস ভরে ভরে পানি ফালাইতে হবে, তারপরে গণনা করে শেষে বলা যাবে কয়েক গ্লাস পানি আছে। এমন প্রশ্ন তো আমি আমার বাপদাদা সদ্য গোষ্ঠীতেও শুনছি না, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আর কোনো প্রশ্ন নাই, বাসা এখন আইডিয়া আছে, আমার প্রশ্ন এটাই তুমি পারবা কি না, কয় না পারবো না। কইতে দেখো একটা মাদ্রাসার ছাত্র কেমনে পারে, ডাক দিছে ও বাবা এদিকে আয়, কোন মাদ্রাসায় পড়ো গো, মুখ মাদ্রাসায় পড়ি, বাবা একটা প্রশ্ন করি বলবা, কয় কি প্রশ্ন, কয় পুকুরে কয় গ্লাস পানি আছে বলতে পারবা? মাদ্রাসার তালেবে এলিম কয় স্যার এটা তো একবারে সহজ প্রশ্ন, ফানি বাত। মন্ত্রীর চোখ বড় বড় হয়ে গেছে, কয় কি আমার প্রশ্ন শুই না পেট খারাপ হয়ে গেছে? আর মৌলবী কয় একদম পানি বাত, কত দেখি কয় স্যার পুকুরটা যত বড় গ্লাসটা যদি এত বড়ই হয় তাহলে মাত্র এক গ্লাস পানি, আর পুকুরটা যত বড় গ্লাস যদি এর অর্ধেক হয় মাত্র দুই গ্লাস পানি, পুকুরটা যত বড় গ্লাস যদি এর তিন ভাগের এক ভাগ হয় তাহলে তিন গ্লাস পানি, চার ভাগের এক ভাগ যদি হয় গ্লাসটা তাহলে চার গ্লাস পানি। এবার বাদশাহ মন্ত্রীরে করে মন্ত্রী শুনলি আরো বলবে না এখানে থামবে? কয় না আর বলা লাগবে না স্যার আমার বুঝ হয়ে গেছে, সে যে সিস্টেমে আসতেছে ছোট্ট গ্লাস পর্যন্ত আসতে ওর কোনো সমস্যা হবে না, বলে দিতে পারবে। তখন আজকে থেকে আমি প্রমাণ পেলাম আলে মুলামার মাতার মধ্যে আসমানি জ্ঞান, আসমানি জ্ঞান দুই জাহানের জ্ঞান, আমরা ওদের সামনে মূর্খ জাহেল, আমরা জাহেলে মুরাক্কাব। আলেমদের মাথায় অনেক জ্ঞান অনেক জ্ঞান। ভাইরা বন্ধুরা আরেকটা ঘটনা লিখছেন থানভী আলী রহমাত তার কিতাবের মধ্যে, মাদ্রাসার নাজিম সাহেব হুজুরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ, গ্রেপ্তার করে নিয়ে গেছে বড় হুজুর গিয়ে হাজির জজ সাহেবের সামনে নাজিম সাহেব হুজুরের পক্ষে। উকিল কয় মাননীয় আদালত এই হুজুর মুজুর দিয়া এই আদালতে কোনো আর্গুমেন্ট চলবে না, শুনানি চলবে না, উকিল ধরতে বলেন। বড় হুজুর বলতেছে স্যার আমরা বড় গরিব, উকিল ধরার মতো সামর্থ্য নাই,
আমার নাজিম সাহুজুরের পক্ষে আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই, একটু সুযোগ দিবেন নি। প্রতিপক্ষ উকিল কয়, না 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 না, সম্ভবই না স্যার। হুজুর কি বলবে, এখানে বলতে হইলে এইরকম বোরকা লাগাইতে হয়, তারপরে কুটমুট লাগাইতে হয়, তারপরে মাননীয় আদালত, ইয়র অনার, মাই লর্ড, কত কথা বলতে হয়, এগুলা মেসাব হুজুর কর্তৃকে বলবে। টাই নাই, টুই নাই, বোরকা নাই, বোরকা নাই, উনি আইসে এখানে কথা কইব, মাননীয় আদালত কইয়া ডাকই দিতে পারবো না আপনারে। মাই লর্ড কওয়া চিনবই না, লর্ড কি জিনিস চিনি নাকি? হুজুর বলতেছেন না মাননীয় আদালত, আমি একটু সময় চাই, আমি আমার মক্কেলের পক্ষে লড়ব। তখন মাননীয় আদালত তিনি একটু সদয় কইরা অনুমতি দিয়ে দিছে, কয় ঠিক আছে আপনি কথা বলেন। তো এমনি উকিল কয়, মাননীয় আদালত আমি বুঝছি আপনি তার অনুমতি দিয়ে দিবেন, তো আমার কিছু কথা আছে, আমার কিছু কথা হইল হুজুররা তো, কারণ ওরা মানুষের দিল নরম করা খুব ভালো চিনে, হ্যাঁ, এই বাপ মার কথা কইয়া, জান্নাত জান্নাত জাহান্নামের কথা কইয়া, কবরের কথা কইয়া দিব একটু কাইন্দিয়া, আপনিও দিবেন, আপনিও দিবেন কাইন্দিয়া, যখন আপনার দিল নরম হয়ে যাইব মামলা রায় দিবেন কি তা আপনি কান্দার চোটে রায় দিলাইবেন হুজুরের পক্ষে। অতএব মাননীয় আদালত, এই আদালতে হুজুরের লম্বা কথা কওয়ার কোনো সুযোগ নাই, এরকম কবরের কথা আর এরকম এই বাপমার কথা তুলিয়া আলোচনা করার কোনো সুযোগ এখানে দেওয়া যাবে না, খুব সংক্ষেপে বলতে হইব কথা, হ্যাঁ সংক্ষেপে কথাগুলো বলতে হইব, আমি শুধু ওনাকে হ্যাঁ অথবা না এই কথাটা জিজ্ঞেস করব, কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব উনি দিবে, আর এই প্রশ্নের জবাবটা উনি হ্যাঁ অথবা না কইয়া দিবে। এটা যদি রাজি হয় তাহলে আমি রাজি আছি। তখন আদালত জায়গায়, হ্যাঁ উকিল সাহেব আপনারা হানা হান আর কইয়া জবাব দেওয়ার জন্য কিছু প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরটা আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিবেন, এর বাইরে কিছু বলতে পারবেন না, পারবেন এটা? তখন হুজুর বলে, এটা কেমন কথা যে আমি শুধু হ্যাঁ অথবা না কইয়া জবাব দিমু, এই এমনও তো কথা থাকতে পারে যে কথাটা হাও কওয়া যায় না, নাও কওয়া যায় না। উকিল এখন, না না দুনিয়াতে এমন কোনো কথাই নেই যে কথা হাঁ কইয়া, হাঁ অথবা না কইয়া কওয়া যায় না, মাঝখানে কোনো কথা নেই, আপনি যদি পারেন তাইলে পড়েন, নাইলে আপনার কথা এখানে শোনা যাবে না। তখন হুজুর কথা, ঠিক আছে আপনি যে বললেন পৃথিবীতে এমন কোনো কথা নাই যে কথা হাঁ অথবা না কইয়া দেওয়া যায় না, আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব, একটা প্রশ্ন করব, আপনি হাঁ অথবা না কইয়া জবাব দিয়েন তো, পারবেন? হ্যাঁ 100% পারবো, আপনি যে কোনো প্রশ্ন করেন আমি হ্যাঁ বলবো অথবা না বলবো, শেষ কথা, ঠিক আছে? মাননীয় আদালত আপনার শুনবেন, আমি একটা প্রশ্ন করি, আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিয়েন দেখি, কোন কী প্রশ্ন করেন? প্রশ্ন হইল, আপনার বাবার একটা অভ্যাস ছিল মানুষের মসজিদে ঢুকে জুতা চুরি করা, আপনার বাবার জুতা চুরি করার অভ্যাস ছিল, এই অভ্যাসটা এখনো আছে না নাই? হ্যাঁ অথবা না কইয়া জবাব দিবেন, হ্যাঁ অথবা না কইয়া জবাব দিবেন। তখন উকিল পড়ছে বিপদে, কেমন বিপদে? যদি কয় হ্যাঁ তাহলে আগেও জুতাসুর আছিল, এখনও তার বাপ জুতাসুর, আর যদি কয় না তাহলে অর্থ দাঁড়াইল আগে জুতা চুরি করত ঠিকই, এখন আর বাপ এটা করে না, এই অভ্যাসটা এখন নাই, অথচ তার বাপ কোনো সময়ই জুতাসুর ছিল না, কোনো সময়ই না, আগেও না পরেও না, এখন সে এই কথাটা হ্যাঁ অথবা না কয়ে কেমনে জবাব দিবে? উকিল ফারাবাসের চিবা, বুঝেননি? ফারাবাসের চিবা, ফারাবাসের চিবায় পড়ছে। সারেন্ডার হুজুর, মাপ চাই বিয়াদুবি করে ফেলেছি, এত জ্ঞান আপনারা রাখেন কোরআন হাদিস, যাদের সিনা আছে যাদের ব্রেইনে আছে এদের জ্ঞান এত বেশি, আমি আগে বুঝি নাই, মস্কারি করতাম, টাট্টা করতাম, মাপ চাইলাম, আমি আর জীবনে কোনোদিন কোনো হুজুরকে নিয়ে মস্কারি করব না, টাট্টা করব না, আর কোনোদিন মস্কারি করব না, টাট্টা করব না, মাপ চাই মাপ চাই, এই বইলা মাপ চাই হুজুরের কাছ থেকে বিদায় নিল। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, কোরআনওয়ালাদের সিনার মধ্যে আল্লাহ পাক যে জ্ঞান রেখেছে, ছোট্ট বালকের ব্রেইনের মধ্যেও আল্লাহ পাক কোরআনের খাতিরে আল্লাহ পাক অতিরিক্ত জ্ঞান দেয়া রাখে। ছোট্ট বাবুটারে মাদ্রাসায় ভর্তি করছে, ছোট্ট বাবুটারে মাদ্রাসায় ভর্তি করছে, মায় মাদ্রাসায় ভর্তি করছে, আর বাবা হইল পুলিশ অফিসার,
আইয়ে দে পুলার মাথায় পাগড়ি, কি রে তোর এই পাগড়ি পরাইলো কে? কয় মা। কয় মা ভর্তি করছে কোথায়? কয় মাদ্রাসায়। বাবার মাথা গরম হয়ে গেছে। সব পুলিশ একরকম না, আলহামদুলিল্লাহ এখন বহু পুলিশ অফিসার, বহু প্রশাসনের লোকের সন্তানরা মাদ্রাসায় পড়ায়, কারণ যুগ চেঞ্জ, আগের দিন নাই, আগের দিন নাই। মৌলবীকে মস্কারি করার, টিটকারি করার, এই দিন শেষ। এখন বড় বড় অফিসার, বড় বড় শিক্ষিত, বড় বড় শিল্পপতির বাচ্চারাও এখন মাদ্রাসায় পড়ে, কারণ ওরা ভালো করে এই কথা বুঝতে পারছে, চিনতে পারছে, জানতে পারছে যে সন্তানের হাতে বাপ মা জবাই হওয়া থেকে যদি বাঁচতে হয় তাহলে একমাত্র পথ হলো কোরআনের পথ, আমার নবীর আদর্শের পথ, নতুবা ঐশীর মতো সন্তান জন্ম নেবে, মাহফুজ রহমানের মতো পরিণতি ভোগ করতে হবে। সচিবকে প্রশ্ন করেছিল সাংবাদিক, ছেলেটারে মাদ্রাসায় পড়ান কেন? আপনার মতো সচিব হতে পারবে না, চান না আপনি আপনার মতো সচিব হোক? বাপে কয় সচিব বানাবো পরে, আগে জবাই হওয়া থেকে বাঁচি, জবাই হওয়া থেকে বাঁচার জন্য মাদ্রাসায় পড়ায়। পত্রিকা দেখেন, সাংবাদিকের সাংবাদিক প্রশ্ন করেছিল, ঢাকা শহরে 50,000-70,000 লক্ষ টাকা মাসে বেতন দিয়ে এখন মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় পড়ায় এমন প্রতিষ্ঠানও আছে, এমন প্রতিষ্ঠানও আছে ঢাকা শহরে এখন, কমই মাদ্রাসা, মাসে 50,000 টাকা বেতন, কারা পড়ায়? শিল্পপতির বাচ্চা, শিল্পপতির সন্তান, বড় সচিবের সন্তান, বড় বড় অফিসারের সন্তান মাদ্রাসায় পড়াইতেছে। যুগ চেঞ্জ। যেভাবে গরিবের দিন ফিরে আইছে, ধনির দিন শেষ। ধনী একসময় কইতো কি, গরিবরে মস্কারি করে টিটকারি করে কইতো, এ বেটা ফকিরনির পুত ফকিরনি, ভাত খাইতে পারস না, তিন বেলা রুটি খাস, আবার আমার সাথে কথা কস। তখন আল্লাহ পাক গরিবরে কইছে, তুই ধৈর্য ধর, কিছুদিন ধৈর্য ধর, একটা দিন আসবে যেদিন তুই পেট ভরে ভাত খাইবি আর ও রুটি খাইব। দিন ঘুরে আইছে, কারণ গরিবে পেট ভরে ভাত খায় আর ধনী রুটি খায়। একজন রুটি খাওয়া, রুটি খাওরা কইয়া গালি দিত এই ধনী গরিবরে, রুটি খাওরা। প্যার হাজিরিন, ওই ছোট্ট বাচ্চাটা বাবা কয় ঠিক আছে চলো খাইতে, তোমার নানার বাড়ি যাই। ওই নানার বাড়িতে রওনা দিছে মাথায় পাগড়ি, রাস্তায় বাপরে কয় আব্বা আমার একটা আইসক্রিম কিনে দাও, বাপে দিছে আইসক্রিম কিনা, আইসক্রিম খাইতেছে হাত থেকে মাটিতে পড়ে গেছে, সে উঠে খাইতে চাইছে, বাপে দিছে দমক, হারামি তুই মাটিতে পড়ে গেছে জিনিস তুই তুই লেখাস, ঘটনা কি তোর? এটা কে শিখাইলো? কয় বড় হুজুর শিখাইছে, মাটিতে পড়ে যাওয়া কোনো জিনিস রিজিক যদি হয় সেটা খাবার খাদ্য দ্রব্য হয়, তুইলা খাওয়া আমার নবীর সুন্নত, পরিষ্কার করে তুইলা খাওয়া নবীর সুন্নত, হয় বেটা রাখ নবীর সুন্নত, নবীর সুন্নত। মাটিতে পড়লে জিনিস পচা হয়ে যায়, আর এই জিনিস তুইলা খাইলে মানুষ অভদ্র হয়, অভদ্র মানুষ অভদ্র কইব মাটির জিনিস তুইলা খাইলে, তোমার আব্বা একটা নতুন আইসক্রিম কিনে দিব। বলা কয় ঠিক আছে আব্বা, মনে মনে কয় আল্লাহ আমারে একটু সুযোগ করে দিও, আমার আব্বারে আমি সুন্নত শিখাইতাম, নবীর সুন্নত শিখাবো, একটু সুযোগ করে দিও। কিছু দূর যাবার পরে দেখা যায় রাস্তা পিছলা, মা পিছলা গায়ে পড়ে গেছে, মোটা পুলিশের বউ, চিকন হওয়ার তো কোনো কথাই উঠে না, প্রশ্নই উঠে না, পুলিশের বউ মোটা তো হবে, তো পাশ দিয়ে পড়ে গেছে মাটিতে, এখন বাপ গেছে তোলার জন্য, পোলায় যায় আব্বার হাত ধরে কয় আব্বু মাটিতে পড়লে জিনিস পচা হয়ে যায়, পচা জিনিস উঠাইলে অভদ্র হয়, বাজার থেকে তোমার জন্য নতুন আম্মু কিনে দিমু। এখন বাপে বুঝছে হয় হাই হাই হাই, আমার ছেলে আমারে কি শিখাইলো, কই কি শিখাইলে, কয় আব্বু নবীর সুন্নত শিখাইছি, পরলে জিনিস পচে না, পরা জিনিস উঠাইলে অভদ্র হয় না গো আব্বা। বাবা বুকে জড়ায় ধরছে, কয় বাবা আমি বুঝছি রে বাবা বুঝছি, ও বাবা বুঝছি, আর কোনোদিন এমন কথা বলবো না, এমন কথা বলবো না, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি। আল্লাহ পাক আল্লাহ নবী রহমতের নবী বলে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে, নবীর সুন্নতকে আঁকড়ায় ধরব। এজন্য আমি বলতেছিলাম ভাইয়ের আমার সুলাইমান আলী ইসলামের ঘটনা বলতেছিলাম, দাউদ আলাইহিস সালামের কাছে তিনটা বিচার নিয়ে আসলো,
তিনটা বিচার ছিল অদ্ভুত বিচার সুলাইমান আলাইহিসসালাম তিনিও সমাধান দিয়েছেন দাউদ আলাইহিস সালামের সমাধান ও শরীয়ত সম্মতই ছিল তবে সুলাইমান আলাইহিস সালামের সমাধানটা আরো উত্তম ছিল সুলাইমান আলাইহিস সালাম প্রমাণ করলেন এই তিনটা সাক্ষী হলো মিথ্যাবাদী সাক্ষী প্রমাণ করলেন তারপরে তিনজনকে উপযুক্ত শাস্তি দিয়া এই মহিলাকে বেকসুর খালাস ঘোষণা দেওয়া হলো বেকসুর খালাস ঘোষণা দেওয়া হয়েছে এই জন্য বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের এই যে ঘটনা এই আশ্চর্যজনক বিচার ব্যবস্থা এর ভিতরে আমাদের শিক্ষণীয় আসেনি না নাই শিক্ষণীয় আল্লাহ আমাদের সবাইকে সর্বদা ইনসাফের সাথে বিচার করার সব রকমের জুলুম থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন